वेलकम टू निडिल स्टिच आर्ट चैनले सबाई के स्वागत। आज के आमी शेखाबो हुकेर घर तैरी करा। तार जोनो आमी एखाने शुधुमात्र हुकेर घरटा देखानोर जोनो छोट्टो कापड़ नियेछी, दुदिके दुटो भाँज करे नियेछी परपर एकई दिके। एक दिके आमी हुकेर घर करब आर एई दिकटाते आमी হুক লাগাবো, সেই জন্য ছোট্ট কাপড় নিয়েছি। যতটা গ্যাপ থাকে সেই গ্যাপ অনুযায়ী যে কটা হুক লাগবে সেই অনুযায়ী মেপে নিতে হয়। তো আমি এখানে একটি মাত্র হুক লাগানো দেখাবো, সেটা উপরের দিকেই আমি লাগাচ্ছি। হুকটাকে এইভাবে ধরে প্রথমে বর্ডার লাইনের একদম কাছেই এটা লাগাতে হবে। দেখুন, বর্ডার লাইন থেকে একটু সামান্য ছেড়ে ওখানে আমি লাগাবো। তো তার জন্য হুকটাকে আমি এইভাবে চেপে ধরে থাকবো। আর এখানে আমি অন্য কালারের একটি সুতো নিয়েছি, কিন্তু হুক ঘর করতে গেলে একই কালারের সুতোই দিতে হয়, না হলে দেখতে খুব একটা ভালো লাগে না। তো আমি বোঝানোর জন্য এখানে লাল রঙের সুতো নিয়েছি। এইভাবে আমি হুকটাকে চেপে ধরছি এবং শুধু ওপরের দিকটা মানে হুকের মাঝখানে আমি এইভাবে বাঁধনটা আগে দিয়ে নিচ্ছি, যাতে নিচের দিকটাতে সেলাই করতে সুবিধা হবে এবং ধরতেও সুবিধা হবে। সেই জন্য ওপরের দিকটা আমি প্রথমে এইভাবে বাঁধনটা দিয়ে নিচ্ছি। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, সুতোটা যেন কোনো রকমভাবে সামনের দিকে বোঝা না যায় বা দেখা না যায়। তার জন্য যেহেতু আমি এখানে দুটো ভাঁজ দিয়ে বর্ডার লাইনটা করেছি, সেই জন্য দুটো ভাঁজের মাঝখান দিয়েই আমাকে সুতোটা তুলতে হবে, ওপারে কোনো রকমভাবে বোঝা যাবে না। এইবার যেহেতু ওটা সোজা দিক, তো সেই জন্য ওদিকে সুতোটা বোঝা গেলে ভালো লাগবে না। আমি প্রথমেই এই মাঝখানের দিকটা এইভাবে ভালো করে দু তিনবার ঘুরিয়ে নিচ্ছি। দেখুন, সোজা দিকে ওঠেনি। তো এইভাবে আমি শক্ত করে চেপে ধরে আগে ওটা করে নিলাম। এবারে আমি নিচের অংশটা করছি। এইভাবে দেখুন, সোঁচটা আমাকে একদম ধার থেকে নিতে হবে দুটো সুতো নিয়ে, আর হুকের ভেতরে তুলতে হবে সোঁচটাকে। নিচ থেকে দুটো সুতো নেব একদম গায়ে থেকে, আর এইভাবে হুকের ভেতরে আমি সোঁচটাকে নিয়ে নিলাম। নিয়ে এইভাবে এবারে সোঁচের সুতোটা যেটা আছে সেটা এইভাবে মাথা থেকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এভাবে সুতোটা তুলে আমি যেহেতু নিচের দিকে বাঁধনটা পড়বে, সেই জন্য এইভাবে আমি সুতোটা একবার টেনে দিলাম, তাতে নিচের দিকে বাঁধনটা পড়ে গেল। এটা দেখতেও ভালো লাগবে। এইভাবে আমি একেবারে ঘন ঘন করে গায়ে গায়ে এইভাবে দুটো সুতো নিয়ে হুকের ভেতরে তুলব, আর সুতোটাকে আমি ওইভাবে মাথা থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এইভাবে করার পরে নিচের দিকে সুতোটা একবার টেনে দেব, যেহেতু নিচের দিকে আমার বাঁধনটা পড়বে এবং দেখতেও সুন্দর লাগবে। একই প্রসেসে আমাকে এটা কমপ্লিট করতে হবে, পুরো যতটা হুকটা আছে পুরোটাই আমি এই রকমভাবেই করতে থাকব। এইভাবে যদি পুরো প্রসেসটা করা হয় দেখবেন হুকটা দেখতেও সুন্দর লাগে এবং ভীষণ মজবুতও হয়। আমরা সাধারণত দেখেছি রেডিমেড ব্লাউজে প্রায় দিনই হুকের ঘরগুলো খুলে যায়। তো এইভাবে যদি আমাদের হুকের ঘর তৈরি করা জানা থাকে তাহলে খুব সহজেই একটা টেকসই হুকের ঘর তৈরি করে নিতে পারবো। একটু সময় লাগবে, কিন্তু ভীষণ টেকসইও হবে এবং দেখতেও সুন্দর লাগবে। এখানে দেখুন একটা কমপ্লিট প্রায় আমার হয়ে গেছে। তো আমি সেকেন্ডটাতে করছি এইভাবে একেবারে একই প্রসেসে। দেখুন কত সুন্দর লাগছে এবং সামনের দিকে বোঝাও যাচ্ছে না। দ্বিতীয়টাতে আমি এবারে একই প্রসেসে এইভাবে করে নেব এবং এভাবে বাঁধন দেব।
এখানে দেখুন দ্বিতীয়টাও আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এভাবে কমপ্লিট করার পর আমাকে বাঁধনটাও দিতে হবে, অর্থাৎ যাতে সুতোটা খুলে না যায় পরে, সেই জন্য আমাকে এখানে ভালো করে বাঁধনটাও দেওয়াটা দরকার বিভিন্ন সেলাইয়ের ক্ষেত্রে। এখানে শেষ করার পর আমি দেখুন এখানে সুতোটা একই জায়গায় তুলে এটাতে দুবার ঘুরিয়ে নেব। নিয়ে ওই একই জায়গা থেকে আমি সুতোটা নিয়ে দুটো ভাঁজের ভেতর থেকে যে কোনো দিকে, এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, এইভাবে তুলে নেব যাতে সামনের দিকে কোনো রকমভাবে কোনো সুতো দেখা না যায়। দুটো ভাঁজকানের মাঝখান দিয়েই আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এবং এই সুতো দুটো আমাকে কেটে দিলাম। এখানে দেখুন কমপ্লিট করার পর কত সুন্দর দেখতে লাগছে, আর পি সামনের দিকে বোঝাই যাচ্ছে না। তো এই দুটো ভাঁজের মাঝখান দিয়ে এইভাবে কমপ্লিট করলে দেখতেও সুন্দর লাগে এবং বোঝাও যায় না। আর আমি বর্ডার লাইনের একদম ধারেই ওটা করেছি, দেখতেই পেলেন। এইভাবে আমি ওর মাপ করে এই দিকের যে বর্ডারে আমি আই হোলটা করবো একদম সমান মাপ করে আমাকে দাগ দিয়ে নিতে হবে, সমান সমান করে, না হলে হুকের ঘরটা এদিক ওদিক হয়ে গেলে তখন ভালো লাগবে না। তো আমি সমান মাপ করে দাগ দিয়ে নিলাম এবং এটাও একেবারে বর্ডার লাইনের ধারেই করতে হবে। তাতে কি হবে, দুটো যখন পাশাপাশি করা হবে সেটা গ্যাপটা বোঝা যাবে না। এইভাবে আমি সুতোটা তুলে নিলাম ওপার থেকে। আমি দুবার এখানে সুতোটা তুলে নেব, একবার নিয়েছি আর একবার এটা নিলাম। নিয়ে এবারে আমি করছি সেলাইটা, অর্থাৎ আই হোলটা। এইবারে আমি এই সুঁচটা ভেতর থেকে এইভাবে নিয়ে সুতোটা মাথার ওপর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। বাঁধনটা এইভাবে পড়বে, দেখুন এইভাবে সুতোটা আমি মাথার ওপর দিয়ে ঘুরিয়ে নেব। আর কিছুই নয়, শুধু এই রকমই করে যেতে হবে পরপর। আর সুতোটা এইভাবে গায়ে গায়ে টেনে দিতে হবে, যাতে ওই ডিজাইনটা এমনিতেই পড়ে যাবে। এইভাবে এইভাবে আমি সুঁচটা আর সুতোটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই এই সুন্দর ডিজাইনটা পড়ে যাচ্ছে। এটা ভীষণ মজবুত হয়, অর্থাৎ হঠাৎই খুলে যায় না। এটা করতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়েও যায়, অথচ দেখতেও সুন্দর। এইভাবে আমি কমপ্লিট করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করার পর আমাকে এবারে বাঁধনটা ওই একই রকমভাবে দিতে হবে। একই জায়গাতে সুঁচটি নিয়ে দুবার ঘুরিয়ে নিলাম। নিয়ে ওই একই জায়গা থেকে আমি সুতোটা নিয়ে দুটো ভাঁজের মাঝখান দিয়ে একটু আগিয়ে গিয়ে সুঁচটা তুলে সুতোটা কেটে দেব, তাতে সুতোটা ভেতরেই থেকে যাবে, বোঝা যাবে না। এইভাবে দেখুন কমপ্লিট করার পর কত সুন্দর দেখতে লাগছে, আর পিছন দিকে সুতো দেখা গেলেও কোনো অসুবিধা নেই। এইভাবে এটা কমপ্লিট করলাম। এইভাবে আমি এটা কমপ্লিট করার পরে দেখুন এটা সমান মাপ করে ওটা সমানে করেছি। তো এবারে আমি এই পাশেই আরও একটা আই হোল দেখাচ্ছি। এটা করার জন্য আমি এখানে উলবো না কাঁটা বা কাঁচির যে সূচালো অংশ থাকে, দুটো জিনিস ব্যবহার করতে পারি। আমি এখানে উলবো না কাঁটাটাই ব্যবহার করলাম, ওটা দিয়ে আমি হোলটা ভালো করে নিচ্ছি। এখানে কাঁটাটা দিয়ে দেখুন আমি একটা হোল করেই নিয়েছি। হোলটাকে ভালো করে নিতে হবে, দেখুন এটা বোঝা যাচ্ছে যে হোলটা হয়েছে। এবারে আমি সুতো নিয়ে এইভাবে সুতোটাকে পেছন দিক থেকে তুললাম, তুলে আমি হোলটা তো বোঝাই যাচ্ছে এর পাশ থেকে, অর্থাৎ হোলটার চারিদিকে আমি সেলাইটা দেব ধার দিয়ে। তো এখানে আমি হোলটাকে ভালো করে আগে করে নিলাম, যেহেতু ওর পাশ থেকেই আমাকে সেলাইটা করতে হবে। এবারে দেখুন হোলের একদম পাশ থেকে দুটো সুতো বা দু তিনটে সুতো একদম খুব সামান্য নিয়ে আর হোলের ভেতর দিয়ে এইভাবে আমি সুতোটা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে নেব।
অর্থাৎ হোলটা পুরো বাঁধন পড়ে যাবে সেই রকম ভাবেই আমাকে করতে হবে। ছুঁচটা নিয়ে আর হোলের ভেতর থেকে এইভাবে একই মাপের কাপড় নেব পরপর, তাতে দেখতে সুন্দর লাগবে। এভাবে আমি শুধু সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, পুরো হোলটা আমি এইভাবে বাঁধন দেব। এখন এখানে আমি ওই একইভাবে অল্প একটু সুতো নিচ্ছি আর হোলটার এইভাবে বাঁধন দিচ্ছি। আপনার যখন যতক্ষণে মনে হবে যে আরও একবার আর উলের কাঁটা বা কাঁচি যেটা দিয়েই হোলটা করুন না কেন, যদি মনে হয় এটা বন্ধ হয়ে যাচ্ছে তো আরও একবার আপনি হোলটা করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এভাবে আমি মাঝে মধ্যে হোলটা করে নিয়েছি, তো এইভাবে আমি কমপ্লিট করছি। দেখুন এইরকম হোলের চারদিকটা এভাবে বাঁধন পড়বে। আমি এখানে বেশ কয়েকবার হোলটা করে নিয়েছি, যখনই মনে হবে যে এটা বন্ধ হয়ে যাচ্ছে সেলাই হচ্ছে না তখনই একবার করে এটা করে নেবেন, কোনো অসুবিধা নেই, তাতে হোলটা করতে সুবিধাই হবে। আমি পুরো হোলটা এইভাবেই কমপ্লিট করেছি, দেখুন আমার অর্ধেকটা হয়ে গেছে। এইভাবে করছি, এই আই হোলটা তো ভীষণই মজবুত আর এটা তো দেখতে ভীষণ ভালো লাগেই। তো এইভাবে একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু এই হোলটা করলে এটা তো কোনো দিন ছিঁড়ে যাবেই না, এটা দেখেই বোঝা যাচ্ছে মজবুত হবে। একইভাবে দেখুন আমি কাঁটা দিয়ে আর একবার হোলটা করে নিলাম, এইভাবে আমি করছি। এই প্রসেসে আমরা সাধারণত চিকনের কাজ করে থাকি একই প্রসেসে এইভাবে, তো এখানে সেই আই হোলটা আমি একই প্রসেসেই এখানে কমপ্লিট করেছি। এখানে আই হোলটা দেখুন আমার কমপ্লিট হয়ে এসছে, তো আমি লাস্ট এটাকে হোল করে নিলাম কাঁটা দিয়ে। আর যেখানে আমি কমপ্লিট করছি লাস্ট আমি এখানে কমপ্লিট করলাম, দেখুন ওখানে এবার আমাকে বাঁধনটা দিতে হবে, খুবই দরকারি বাঁধন দেওয়াটা সেলাইয়ের ক্ষেত্রে। তো আমি এখানে আরও একবার হোলটা বোঝানোর জন্য, দেখুন একদম হোলটা বোঝাই যাচ্ছে। এইভাবে আমি ওই জায়গায় ছোট্ট করে সুতো তুলে ওভারে চলে গেলাম, গিয়ে উল্টো দিকে দেখুন ওই জায়গায় আমি সুতোটাকে তুলে দুবার ঘুরিয়ে ওই একই প্রসেস দুটো ভাঁজের ভেতর দিয়ে একটু আগিয়ে গিয়ে আমি এটাকে তুলে নিলাম, তাতে সুতোটা ভেতরে থেকে যাবে, খুলেও যাবে না। এটা কেটে দিলাম আর যেখান থেকে সুতোটা তুলেছিলাম সেই বাঁধনটাও আমি এখানে কেটে দিলাম। তো লাস্টবার দেখুন হোলটা বোঝানোর জন্য আমি এটা কাঁটাটাকে আরও একবার দিলাম, তো এইভাবে দেখুন হোলটা কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবেই কমপ্লিট করলাম আমি পুরো প্রসেসটা। আপনারা যারা নতুন করবেন অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।